নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন মহারানী। একঘেয়ে চিকেন কষা বা চিকেনের পাতলা ঝোল বা চিকেন আলু দিয়ে ঝোল যদি একভাবে খেতে ভালো না লাগে, তবে অবশ্যই মুখের স্বাদ বদলাতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আজকের চিকেন মহারানীর রেসিপিটি। চিকেন মহারানী বানাবার জন্য আমার লাগবে উইথবোন চিকেন। আমি এখানে 500 গ্রাম উইথবোন চিকেন নিয়েছি, আর এটা আমি আগেই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ম্যারিনেটের জন্য দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো কিন্তু বেশি ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই, হলুদ গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য ইউজ করা হচ্ছে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ড্রাই রোস্ট কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন রসুন বাটা আমি নিয়েছি। 1 টেবিল স্পুন আদা রসুন বাটা এটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 5 টেবিল স্পুন টক দই। আর এটা আমি ফ্রিজের টক দই ইউজ করছি না, রুম টেম্পারেচারে রাখা টক দই ইউজ করতে হবে। ফ্রিজের টক দই কখনোই রান্নায় ইউজ করতে নেই। আর ম্যারিনেট করার সময় আমি কোনো লবণ ইউজ করছি না, লবণ ইউজ করা হলে মাংস থেকে জল ছাড়বে আর সিদ্ধ হতে সময় লাগবে। এবার আমি এই সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, আর চিকেন পিসগুলোর সাথে খুব ভালো করে এই মশলাটা মাখিয়ে নিতে হবে। আর এটা আমি ম্যারিনেট করে 4 ঘন্টা রাখবো। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটা আপনারা ওভারনাইট রাখতে পারেন, সেক্ষেত্রে ফ্রিজে রাখবেন। আর আমি এটা 4 ঘন্টা রাখছি, এটা আমি ফ্রিজেই রাখবো। আর যদি সময় হাতে কম থাকে তাহলে 1/2 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। আমার মাংসটার সাথে খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি চাপা দিয়ে 4 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রাখছি। 4 ঘন্টা পর আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন গোটা ধনে, নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন গোটা মৌরি। আর এই তিনটে মশলা কিন্তু মাস্ট, এই তিনটেই চিকেন মহারানীর মেন মশলা। এবার কিছু গোটা গরম মশলা আমি নিচ্ছি, নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, নিয়ে নিচ্ছি 1টা তেজপাতা, নিয়ে নিচ্ছি 1টা 1 ইঞ্চির দারচিনির টুকরো, আর নিচ্ছি 3টে ছোটো এলাচ, আর নেব 5 থেকে 6টা গোটা গোলমরিচ, আর নিচ্ছি 1টা জয়িত্রীর ফুল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা রোস্ট করব। আর এটা রোস্ট করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এটা খুব বেশি ফ্রাই করবেন না, আর এটা যেন পুড়ে না যায়, মশলাটা পুড়ে গেলে স্বাদটা খারাপ হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, এটা আমি আবার ঠান্ডা হতে দেবো। মোটামুটি 10 মিনিট পর আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে এবার আমি এই মশলাগুলো দিয়ে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। মশলাটা আবার খুব বেশি ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু খুব ভালোভাবে পাউডারটা তৈরি করা যাবে না। আমি এটার একটা পাউডার তৈরি করে নিয়েছি, এটা আমি এবার সাইডে সরিয়ে রাখছি। এবার অন্য একটা মিক্সিং জার আমি নিয়ে নিচ্ছি। এই মিক্সিং জারে আমি নিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি আদা, আদাটা আমি খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি 8 থেকে 10টা রসুনের কোয়া। চিকেনে সবসময় আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, স্বাদটা তাহলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ জল। এবার এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব, আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন রাখবেন। দেখুন, এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখছি। আমি আরও একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, আর একটা মশলা তৈরি করতে হবে। নিয়ে নিচ্ছি 8টা অ্যামন্ড, অ্যামন্ডটা আমি 10 মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নিলাম 1 টেবিল স্পুন ভাঙা কাজু, আপনারা চাইলে গোটা কাজুও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ দুধ, আর এটা কিন্তু আমার আগেই জাল দেওয়া ছিল, দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব, আর দুধটা আমি 1/4 কাপ মেপে 1/2 কাপ দুধ নিয়েছি। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল, আর এখানে আমি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটা আমি খুব ভালো করে কড়াইয়ে গ্রিস করে নিলাম। এবার তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে
लाइट ब्राउन करे भेजे नेब। मैक्सिमाम देर थेके दो मिनट समय लागबे पेंयाजटा भाजते और खूब बेशी लाल करे भाजार दरकार नहीं। जस्ट हल्का ब्राउन कलर हो गेले आमी एबार देखुन पेंयाजटा आमार भाजा हो गेछे। एबार आमी जे आदा रसुन और लंका दिए आमी पेस्टटा बनिए रेखेछिलाम आदा पेंयाज रसुनेर पेस्टटा आमी दिए दिलाम। एबार एई मशलाटा देवार परो आमी कषिये नेब और एई मशलाटा कषिये नेब पाँच थेके छ मिनट समय धरे। और गैसेर फ्लेम एई समय आमी मीडियामे रेखेछि। मशलाटा कखनोई हाई फ्लेमे दिए कषाबेन ना, ताहले किन्तु पुड़े जाबे। मशलाटा मैक्सिमाम पाँच थेके छ मिनट समय धरे कषिये निच्छि। आदा रसुन और पेंयाजेर काँचा गन्धटा जावा पर्यन्त एटा कषिये निलाम। आमी एदिके छ मिनट कषिये निएछि। छ मिनट पर आमी जे मैरिनेट करा माँसटा छिलो सेटा आमी दिए दिच्छि। और माँसटा जेहेतु आमी फ्रिजे रेखेछिलाम তাই রান্নার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে আমি বের করে ফ্রিজের ঠান্ডা ভাবটা কাটিয়ে নিয়েছি। ফ্রিজের ঠান্ডা চিকেন এখানে ইউজ করবেন না। রুম টেম্পারেচারে আসার পরই চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার চিকেনটাও আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে আমি দু চামচ লবণ দিলাম আর দিচ্ছি যে আগে থেকে মশলাটা আমি রোস্ট করে পাউডার করে রেখেছিলাম সেটা আমি দেড় চামচ এখন দিলাম আর বাকিটা আমি পরে ইউজ করব। এবার এই সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আর যেহেতু চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তাই এটা কিন্তু হতে আর বেশি সময় লাগবে না। চিকেনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিট এইভাবে কষিয়ে নিলাম। পাঁচ মিনিট পর আমি একটা চাপা দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই আমি এটা আরও পাঁচ মিনিট কষিয়ে নেব। তারপর চাপাটা খুলে আমি এটা একবার নেড়ে নিচ্ছি। তারপর আমি আবার চাপা দিয়ে দেবো। এইভাবে চাপা দিয়ে যদি কষানো হয় মাংসটা খুব ভালো সেদ্ধ হয় আর স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাংসটা আমি কষিয়ে নিলাম। দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, 15-20 মিনিট সময় লেগেছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাজু আর অ্যামন্ডের সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। যে মিক্সিং জারে পেস্টটা করেছিলাম তাতে কিছুটা মশলা লেগেছিল, আমি সামান্য একটু দুধ দিলাম। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে সেই দুধটা আমি দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটাও পাঁচ মিনিট কষিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে করে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে মশলাটা কষাচ্ছি। পাঁচ মিনিট পর আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ। দুধটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম আর এখানে আমি এক কাপ দুধ দিলাম। টোটাল আমার দেড় কাপ দুধ লাগলো। আর এই চিকেনে কিন্তু জলের ব্যবহার হয় না, দুধ দিয়েই চিকেনটা করতে হবে। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিলাম আর হাই রেখেই এটা আমি 10 মিনিট ফুটতে দেবো। মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচে লেগে গেলে চিকেনের স্বাদটা কিন্তু খারাপ হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট সময় ধরে চিকেনটা আমি ফুটিয়ে নিচ্ছি আর চিকেনটা দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ফোটানোর আর দরকার নেই। আমি আরও একবার নেড়ে নিলাম। এই চিকেনের স্বাদটা সত্যি খুব অসাধারণ হয়। আপনারা চাইলে বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে গেস্টকেও এইভাবে চিকেন কষা করে দিতে পারেন। আমি এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে, তবে যদি আপনাদের দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। চিনি দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক। এখানে আমি রেড চিলি ফ্লেক এক চা চামচ দিলাম। খুব বেশি পরিমাণ এটা দেবেন না, ঝাল হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা আমি রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি 2 চামচ দিচ্ছি। এইভাবে যদি সব শেষে 2 চামচ গুঁড়ো মশলা অ্যাড করা হয় তাহলে ওই গুঁড়ো মশলার একটা গন্ধ থেকে যায় আর চিকেনটা সত্যি খেতে অসাধারণ হয়। তাই আমি সম্পূর্ণটা কিন্তু চিকেন কষানোর সময় দিইনি। আর এতে আমি কোনো আলাদা করে গরম মশলা গুঁড়ো দিচ্ছি না। আমি চিকেন মহারানির জন্য যে মশলাটা রোস্ট করেছিলাম সেই সময় কিছু গরম মশলা ওখানে একবারে রোস্ট করে পাউডার করে নিয়েছি, তাই আলাদা করে আর গরম মশলা গুঁড়ো দেওয়ার দরকার নেই। আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা 10 মিনিট
চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখছি, 10 মিনিট পর আমি সার্ভ করছি। আমাদের চিকেন মহারানী একদম রেডি। এই চিকেন মহারানী রুটি, পরোটা, নান, রাইস আইটেম, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই খেতে সত্যি অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন হয়েছে আপনাদের চিকেন মহারানী। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। ধন্যবাদ।